হট করে বাজারটা ছেড়ে ফেললাম, দেখলি তো মিষ্টি চলে সময় লাগাতো কি রান্নার সময় টান করে দিত। তুমি বাড়িতে কেন এখানে বেরিয়ে যাওয়ার কথা? কি কথা কথা, গতকাল কি করে এলাম? আবার এটাও দেখা গেছে যে বাইরের থেকে কোনো উদ্দীপনা যদি সুনিয়ন্ত্রিত ভাবে আমাদের উপরে প্রয়োগ করা যায় তবে আবার আমাদের মস্তিষ্কে যদি খুব দ্রুত উত্তেজনা সঞ্চয় করতে বলা হতে থাকে তবে আমাদের নানা সঞ্চিত লক্ষ্য হতে পারে, তা বহুদিনের কোনো সঞ্চিত মানবিক মূল্যবোধ। সামনে অতল খাত, ব্রেক কষতে ভুলে গেলেন, এর পরিণতিকে মজাদার বলা যাবে কিনা সেটা আপনারা বিচার করবেন। যে আমাকে বলা হয়েছিল একটা গল্প বলতে হবে আপনাদের, এই যে পাশে বাড়িটা দেখছেন আমাদের কাকুদার বাড়ি, এই বাড়িরই গল্প, টু প্রিসাইজ এই বাড়ির বৌদির গল্প, কথা বৌদি, কথা যেমন বেশি বলেন তেমনই বড্ড বেশি এটা ওটা সেটা ভুলে যান। আমাদের কাকুদা মানে বাড়ির কর্তা কথা বৌদির বলে সংসার চলে কি করে? মিষ্টি ও মানে ও মিষ্টি না, আমাকে আর পড়তে দেবে না দেখছি, পড়তে বসেছি কি বসিনি, একবার মা একবার তুমি কি করতে হবে? এই একটু রান্না করতে দেখ না মা, তোর মা বলে গেল চা দেবে, এই সে অনেকটা বলে কেন ঠিক দেখেছিস তো? না দেখে আর উপায় আছে, সবে বয়ে মুখে বসেছি, পশু ক্লাস টেস্ট শুরু হবে, মা ঘরে ঢুকে হুকুম চালালো বুঝলে, রান্নার কাজে কমে তো হাত লাগাতে হবে নাকি, যাও রান্নাঘরে গিয়ে। আমরা 3 নম্বর ওয়ার্ডের শিশু কিশোরদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, আপাতত টাউন ক্লাব মোড়ে অনুষ্ঠানটা হচ্ছে। আমাদের ইচ্ছা আছে ডিডিসি রোডেও আরেকবার একটা শোটা করার, কিছু গান কবিতা আর একটি ছোট্ট পথনাটক এখানে মঞ্চস্থ হচ্ছে। আমাদের যে স্বাধীনতা দিবস তার তাৎপর্য আমরা এই গান কবিতা এবং ছোট্ট একটি নাটকের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। 15ই আগস্টটা আজকের দিনে এসে প্রায় ছুটির দিনে পরিণত হয়েছে, একটি উৎসবের দিনে পরিণত হয়েছে। আমরা ভুলে গেছি আত্মত্যাগের কথা, আমরা ভুলে গেছি লড়াইয়ের কথা, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের যাতে সেই লড়াই সেই আত্মত্যাগ সেটাকে আমরা স্মরণে রাখতে পারি, আমাদের সাধ্যমতো সামান্য প্রচেষ্টা এটুকুই।